بسم الله الرحمن الرحيم Redone HD video ভাই বন্ধু আর আত্মীয় স্বজন আরে কেউ তো কারো হয় না আপন হইছে না হবে না আরে সব চারিয়া চলে অন্ধকার কইবর দেশে ঠিক না বেটি সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم نبي آدم بين الماء والتين أجمال لأجمالنا وأكمال لأكمالنا سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء أمته وعلماء أهل السنة والجماعته أجمعين بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ وَفِي آيَاتِ الْأُخْرَى فِي شَانِ حَبِيبِهِ وَمَحْبُوبِهِ وَمَعْشُوقِهِ مُخْبِرًا وَآمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম খুলিবন আল্লাহ সবাই আমাকে বলে যাবে নবী গো আপনি বললেন না জবান খুলে সল্লে কোথায় রইলেন দয়াল নবী গো ইয়া রাসূলুল্লাহ এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরে পর্দা উঠায়া আপনারা বসে পড়েন যারা দাঁড়িয়ে আছেন তারা মাহফিলের আদব রক্ষা করেন বসে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ হসে বেরাবে জল এ মাফি কলবে এ হসে বেরাবে এ মাফি কলবে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝ বল না আমরার শুনাইলে বলুন শুনাই শুনেন সাহেব মাদিনালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ 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 মুরশিদ নাম যা এতই মদ মুরশিদ নাম যা
এতই মধু খাইলে মধু পুরাই নায়া, আমরার মনে হয় আসে গো দেওয়া নাই আল্লাহ। মরশেদ নামজা এতই মধু, মরশেদ নামজা এতই মধু খাইলে মধু পুরাই নায়া, আমরার মনে হয় আসে গো দেও। মরশেদ নামজা কই রহসে সুতায়াব, উতর বুড়খ গেছে বাবার মরশেদ নামজা কইরব সে সুতায়াব, উতর পুরখ গেছে বাবার খেদায়ব, মরশেদ নামের ডোরে লইয়া রেজব, নামের ডোরে লইয়া প্রেম যা মোনা খেলো নায়া, আমরার মনে হয় আসে গো দেওয়া নাই আল্লাহ। মরশেদ নামজা কইরব সে আশায়াব, সে খুইয়াছে বাবার বাদশায়ব, মরশেদ নামজা কইরব সে আশায়াব, সে খুইয়াছে বাবার বাদশায়ব, মরশেদ নামের লোরে লইয়া, মরশেদ নামের লোরে লইয়া প্রেম যা মোনা খেলো নায়া, আমরার মনে হয় আসে গো দেওয়া নায়া। আপন বলে আর কারে ডাকিব প্রাণের মরশেদ, বন্ধু বলে আর কারে ডাকিব আমরা দয়াল বলে, আর কারে ডাকিব প্রাণের মরশেদ, বন্ধু বলে আর কারে ডাকিব। মরশেদ বিকারি তোর দরজায় খারা, চরণ বিজ্ঞানী বিকারি তোর দরজায় খারা, চরণ বিজ্ঞানী বব নইলে তুমি বিজ্ঞান, নইলে তুমি বিজ্ঞান আমায় সইব দিব প্রাণের মরশেদ, বন্ধু বলে আর কারে। মুর্শিদ বিনে কে হবে তোর ও
ওই নেদাব নের কান্ডারির সার মরশিদ নামের তোরের সার মরশিদ না আহামেরে তোরে ওই তোরিতে দিব আমরা বউ সাগর পারির সার রেস বি নামের তোরের সার মরশিদ না আহামেরে তোরে ওই তোরিতে যাব আমরা দয়াল নবীর বাড়িরে যেতে চাই কি চাই না দুহাত তোরে দেখান নবীর বাড়ি যেতে চাই কি চাই হাত নামান হাত নামান কার বাড়ি যাব কার বাড়ি যেতে চাই কি চাই না কার বাড়ি যাব যিনি ব্যতীত দরদি ইহকাল পরকাল কবর হাসর মিজান ফুলছে রাতে জান্নাত পর্যন্ত আর কোনো দরদি আর কোনো দরদি নেই সেই নবীর বাড়ি আমরা যেতে চাই পৃথিবীর কেউ যদি আল্লাহর বাড়ি যেতে চাই যাইতে হবে নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চাই দেখতে হবে নবীকে পৃথিবীর কেউ যদি আল্লাহর হইতে চাই হইতে হবে নবীর পৃথিবীর কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাই ভালোবাসতে হবে নবীকে তাই আমরা নবীর বাড়ি যেতে চাই আমরা হুসাইনি মুসলমান কি মুসলমান কি মুসলমান হুসাইনি মুসলমান বিনা হিসাবে জান্নাতি হুসাইনি মুসলমান বিনা হিসাবে জান্নাতি ইয়াজিদি মুসলমান বিনা হিসাবে জাহান্নামী কিয়ামতের পরও যদি নামাজ পড়ে জাহান্নামী আমরা হুসাইনি মুসলমান পানিশোর নাইলা মধ্যপাড়া জমদ্দার বাড়ি যুবকদের উদ্যোগে যুবক তো ওহাবিরার মধ্যে আছে আছে না আছে গাটোলার মধ্যে আছে আপনারা যুবক হলেন আপনারা কোন দলের পরিচয় কি যুবকদের উদ্যোগে বলতে সমস্ত দলের মধ্যে যুবক আছে একটি জামাত একটি জামাত জান্নাতি সেই জামাতের পরিচয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কি জামাত জমদ্দার বাড়ির যুবকদের উদ্যোগে 11তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত আসন অলঙ্কৃত করিবেন যিনি পীর কামেল হযরত মাওলানা কারী নুরুজ্জামান আল কাদরী সাহেব খাদরাইল দরবার শরীফ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জজমিয়া সাহেব জমদ্দার বাড়ি সহসভাপতি জনাব মোহাম্মদ বাহারউদ্দিন সাহেব জমদ্দার বাড়ি জনাব মোহাম্মদ এনামহা জমদ্দার বাড়ি জনাব মোহাম্মদ শেখুল ইসলাম সাহেব জমদ্দার বাড়ি জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব জমদ্দার বাড়ি মজলিস মোহতারাম সম্মানিত ওলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকত পন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু
আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া শুক্রানা জ্ঞাপন করছি, যেই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়ত, রাসূলগণের রিসালত, ওলিগণের বেলায়াত, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুযুক যিনি চান, আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি না হইতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী যিনি উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য, জন্ম নেওয়ার জন্য সাইয়্যিদ আদিবিদ আদম সাবিউল্লাহ হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানায়া, পয়গম্বর না বানায়া, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের উম্মত বানায়া পৃথিবীতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো, নবী হয়েছি ধন্য হয় নাই, পয়গম্বর হয়েছি ধন্য হয় নাই, ওরা নবী হয়ে আমার নবীর উম্মত খাওয়ার জন্য কাঁদছেন, উম্মত হয়ে জন্ম নিতে পারে নাই, বিনা দরখাস্তে বিনা বরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন, আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা করলাম কার, জোরে বলুন কার, সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে, আছে না নাই? আমেরিকা সফর করে, লন্ডনে, জাপানে না আজকের মাহফিলে? ওই দেশে আসেনি, এই দেশে আপনি আমার কাছে বলুন, প্রত্যেকটা বান্দার গাড়ের সাহারকের কাছে আমার আল্লাহ আছে না নাই? আপনারা কেউ দেখছেন কালো সুন্দর লম্বা বাড়ি কেউ দেখছেন? কেউ চিনছেন? চিনেন নাই। ফজরের নামাজে সাজদা কাকে দিয়েছেন? জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুতে, আওয়াবিনে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, তারাবিতে আল্লাহ কি দিয়েছেন কোনোদিন দেখছেন? আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, আগামী দিন যাব কই? কথা কন, আগামী দিন কোথায় যাব? যেতে হবে কি না? জন্ম যার আছে মরণ তার, আছে না নাই? আছে না নাই? আগামী দিন কবরে যাব এই সিদ্ধান্ত কারো মনে আছে? আন্তাজি কইেন না। আগামী দিন কবরে যাবেন এই সিদ্ধান্ত কারো মনে থাকলে এই দেশের মানুষ নারী পুরুষ ঘুমাইত না আজকের রাত্রে। আগামী দিন রড, সিমেন্ট, বালু কিনতে যাবেন, জমিন রেজিস্ট্রি করতে যাবেন, পাসপোর্ট করতে যাবেন, দোকানের মাল কিনতে যাবেন, বিয়ের বাড়ি যাবেন, খেতে খামারে যাবেন, বিশা ওকে করতে যাবেন, এই সিদ্ধান্ত নিয়ে আসেন। আগামী দিন কবরে যাবেন এই সিদ্ধান্ত কারো মনে? আগামী দিন ফজর পর্যন্ত বাঁচবেন, একজন দাঁড়াইয়া বলেন আমি বাঁচাম, ঢুকবেন আছে? এই পৃথিবী যেমনে আছে তেমনে পড়ে রবে, আরে সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে খবে রে মন, সেরে যেতে খবে, হবে কিনা? গেছে কিনা? দাদা গেছে, বাবা গেছে, আগের মানুষ গেছে, আমরাও ভাই বন্ধু আর আত্মীয় স্বজন, আরে কেউ তো কারো হয় না আপন, হইছে? হবে? আরে সব চারিয়া চলে যদি অন্ধকার কইবর দেশে, ঠিক না বেটি? কবে যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, পাঁচ বছর পরে, গ্যারান্টি আছে?
নিঃশ্বাসের বিশ্বাস নিঃশ্বাসের বিশ্বাস নাই। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আগামী দিন গোসলের কাজ কমপ্লিট করে কাফনের কাপড় ফরাইয়া জানাজার মাঠে নিয়া চাক তকবীরে নামাজ দিয়া কবরে শুয়াইয়া দাফন কাজ কমপ্লিট করে চল্লিশ কদম যাবে, মুনকার নেকির নামে দুইজন ফেরেস্তা কবর এসে প্রথম ইন্টারভিউ মাররা বোকা। চৌধুরী ছিলেন না ফাডান ছিলেন, হান ছিলেন না বুইয়া ছিলেন, ধনী ছিলেন না গরিব ছিলেন, দুর্বল ছিলেন না সবল ছিলেন, একথা জিজ্ঞেস করবে না। প্রথম প্রশ্ন মার রাব্বুকা, বলো তোমার আল্লাহ, বলো তোমার আল্লাহ। প্রশ্নটা বাংলাতে করবে না আরবিতে করবে? আমার বাড়ি বাংলাদেশ, গেলাম আরব দেশ, আরবের বন্ধু এসে আমাকে রিসিভ করতে, আয়সা কি যে বলতেছে আরবিতে আমি কান দিয়া শুনি, চোখ দিয়া সাইয়া রইলাম, মুখ বন্ধ, কথা নাই, কি যে কো বুঝি নাই। আমার ভাষা বাংলা, ওনার ভাষা আরবি। মুনকার নেকিরের প্রথম প্রশ্ন আরবিতে হবে, মার রাব্বুকা, বলো তোমার আল্লাহ কে। যারা আরবি জানেন তারা উত্তরে বুঝবেন, উত্তরে বলবেন লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। এই কথাটা বলতে বলার সঙ্গে সঙ্গে শয়তান ইবলিশ কবরে ঢুকবে, ঢুকিয়া বলবে কুল ইন্নি আনা রাব্বুকা, ক আমি তোর খোদা। আপনারা শয়তান ছিলেন? শয়তান কেউ দেখছেন? কেউ দেখেন নাই, আল্লাহরও দেখেন নাই। এখন শয়তান যদি ক আমি তোর খোদা, তোর শয়তান দে খোদা কইবেন, শয়তান শয়তান দে খোদা মানলে নিব কই, কথা কন। ওই দিন যদি কন আমি চৌধুরী বাড়ির ছেলে, ফাডান বাড়ির ছেলে, হা বাড়ির ছেলে, নান বাজবো, কথা কন। যদি মনকার নেকিরের জব সওয়াল থেকে বাঁচতে চান তাইলে নবীর হয়ে কবরে যেতে হবে। কার হয়ে? নবীর হয়ে। আমার আল্লাহ আজকের মাহফিলে আসেনি, পাঁচ ওয়াক্ত নামাজে যারা সাজদা দিয়েছেন তিনি আসেনি, কথা কয় নাকি? আসে না নাই? আসে না নাই? আজকের মাহফিলে আসার সুযোগ কে দিয়েছে? বসার সুযোগ কে দিয়েছে? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছে? মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবে? সেই আল্লাহ এই মাহফিলে আছে তো না নাই? নবী আসেনি? মইরা গেছে? না। মারা গেছে? না। নবী যদি মইরা গেছে হুদা কেমনে বাচ্চা আছে? অন্য কোনো নাম, অন্য কোনো নাম রাখতে পারতেন, মুহাম্মদ নাম কেন রাখলেন? আদম নবী হইতে ঈসা নবী, কোন নবীর নাম মুহাম্মদ নাই, আমার নবীর নাম আল্লাহ রাখলেন মুহাম্মদ। যখন মুহাম্মদ নাম তখন আল্লাহ নাম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বালিশ্বর এলাকার মুসলমান, নবীর দরুদ যদি না পড়ো, নবীর মিলাদ যদি না পড়ো, নবীর প্রশংসা যদি না করো, বন্ধ থাকবে না। আমার আল্লাহ করিয়াছেন, করিতেছেন, করিবেন। করিয়াছেন তখন ছিল না কিছু, করিতেছেন তখন আছে কিছু, করিবেন তখন যখন থাকবে না কিছু। যুরুকুন সুবহান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, আমি কে পরিচয় নাই, লক্ষ লক্ষ বছর কেটে যায়, এবার আমার নবী ডাক দিয়ে কব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যুরুকুন সুবহানাল্লাহ। এইভাবে জিকির করতে 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 আমার নবীজি আল্লাহ পাকের শুকরিয়া শুকরানা আদায় করতে গিয়া পাঁচবার পাঁচটা সেজদা দিলেন, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেস্ত নাই, দুজুক নাই, নবীর সেজদা দিলেন কোথায়? আমরা নামাজ পড়ি মসজিদে, সেজদা দেই কারে?
আমরা নামাজ পড়ি হাতে গাঁটে মাতে গড়ে সেজদাদিকারে সেজদার মালিককে, জোরে বলুন মালিককে। আমার নবী পাঁচবার শুকরিয়া আদায় করতে গিয়ে পাঁচটা সেজদা দিলেন, সেজদা হইতে দাঁড়াইয়া সোজা হইয়া বললেন আল্লাহ সুবহানাল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আদম, আলিফে আল্লাহ, আলিফে আদম, মিমে হলো মুহাম্মদ, ঠিক কি না? আবার আলিফে হয় আহাম্মদ, সুবহানাল্লাহ। কোন আলিফে আল্লাহ, আলিফে আহাম্মদ, আলিফে আদম, আদম শব্দের আবিধানিক অর্থ হলো গাদাম শব্দ হইতে, আদম শব্দটা বাকির হইয়াছে গাদাম শব্দ হইতে, যাহার অর্থ হলো আদিমুল, সুবহানাল্লাহ। বলুন আলিফে আল্লাহ, আলিফে আদম, আলিফে আহাম্মদ। আমার নবীর নাম মুহাম্মদ, আকাশে আহাম্মদ, জমিনে প্রচার হয় মুহাম্মদ। আহাম্মদ শব্দের আবিধানিক অর্থ হলো প্রশংসাকারী, আর মুহাম্মদের অর্থ হলো প্রশংসিত। যখন সুবহান, এখন কার প্রশংসা কে করে রে বন্ধু? নবী না চিন্নে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে দুজুকি, নবী না চিন্নে কিয়ামত পর্যন্ত কোরআন পড়লে দুজুকি, নবী না চিন্নে কিয়ামত পর্যন্ত হজ করলে দুজুকি, নবী না চিন্নে কিয়ামত পর্যন্ত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কুলুপ লইয়া দৌড়াদৌড়ি করলে জাহান্নামের লাকড়ি। বন্ধু গভীর মনোযোগ, কে কারে সাজদা দে, কার সাজদা কে লয়? সাজারাতুল ইয়াকিন নামক চারটা ডাল বিশিষ্ট একটা বৃক্ষের একটা ডালের মধ্যে আমার নবীকে রাখলেন 70,000 বছর, রূপ দিলেন ময়ূর সুরত জুরকন সুবহানাল্লাহ। সুরতরা হলো ময়ূর, 70,000 বছর পর্যন্ত চারটা ডাল বিশিষ্ট একটা বৃক্ষ, বৃক্ষটার নাম হলো সাজারাতুল ইয়াকিন। একটা ডালের মধ্যে আমার নবীজিকে ময়ূর রূপ দিয়া 70,000 বৎসর রাখলেন বসাইয়া। 70,000 বৎসর পরে আমার আল্লাহ কি করে একটা আয়না নবীজির চেহারা মোবারকের সামনে তুলে ধরে, আয়নাটার দিকে যখন নবীজি তাকাইলেন সুন্দর চেহারা মোবারক বেসে উঠল। এইবার নবীজি মাথা মোবারক ঝুঁকাই উপর দিকে উঠাই, নিজ দিকে ঝুঁকাই উপর দিকে উঠাই, এই উঠানামা করলেন পাঁচবার, হয়ে গেল উম্মতে মুহাম্মদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ। নবী যখন আয়নার দিকে তাকাইয়া মাথাটা ঝুঁকাই, আয়নার ছবিটা কি সোজা থাকে না ঝুঁকে? আপনি একটা আয়নার সামনে দাঁড়ায় যদি হাসি দেন, আয়নার ভিতরে আপনার ছবি থাকবে কি থাকবে না? আপনি যদি হাসি দেন ওই ছবি কি মুখ বন্ধ রাখবে না হাসবে? আপনি হাসি দিছেন আয়নার দিকে তাকাইয়া, আপনার ছবি আয়নার ভিতরে দেখা যাইতেছে, ওই ছবিটা হাসি দিছে, আপনি দিছেন আয়নার দিকে তাকাইয়া, আয়নার ছবি দিছে হাসি আপনার দিকে তাকাইয়া, ঠিক কি না? হাদিসে প্রমাণ আছে নামাজের সুর হতাছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুর হতাছে। যে নামাজের শুরুতে নাই রে, যে নামাজের শুরুতে নাই রে, সেই নামাজকেও পড়ে না রে, নামাজে নামাজি রে সরল পথে, নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। আমি যখন আয়নার দিকে তাকাইয়া সেজদায় গেছি, আয়নার ছবি কি দাঁড়িয়ে আছে না সেজদা গেছে? আমি গেছি আয়নার দিকে তাকাইয়া সেজদা, আয়নার ছবি গেছে কোন দিকে? আমি আয়নার দিকে তাকাইয়া যদি হাসি দেই আয়নার ছবিও তো হাসবে, আমি তাকাইলাম আয়নার দিকে তাকাই হাসি দিলাম, আয়নার ছবি হাসি দিল কার দিকে? আমার দিকে। মধ্যে হলো আয়না, গভীর মনোযোগ, আয়নার দিকে তাকাই আমি হাসি দিলাম, আয়নার ছবিও হাসি দিছে, আমি দিলাম আয়নার দিকে, আয়নার ছবি দিছে আমার দিকে। নবী যখন সেজদার মধ্যে চলে যাই, আয়নার ভিতরের ছবি দেওয়া সেজদায় চলে যাই, নবী সেজদা দিল আয়নার দিকে, আয়নার ছবি দিল আমার নবীর দিকে। যখন সুবহানাল্লাহ,
হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, যেই নামাজের শুরুতে নাই রে, যেই নামাজের শুরুতে নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে, নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে। আসসালা তো মেরাজুল মুমিনিন নবীজি বলে, আরে যে নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিল আকারে, নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। যুরকন সুবহানাল্লাহ, আমার নবীর নাম আল্লাহ কি রাখলেন, কথা কন না কেন, মুহাম্মদ শব্দের আবিধানই করতো কি, প্রশংসার পরে প্রশংসা, বারবার প্রশংসা, আল্লাহজি ইহমাদু হামদা বাদ হামদি, সুবহানাল্লাহ বলুন, প্রশংসার পরে প্রশংসা, বারবার প্রশংসা, ইমাম আছে মুক্তাদি নাই কে করবে একতেদাব, রাজা আছে প্রজা নাই কে বলবে রাজা। ও বন্ধুরে, এখন নবী মুহাম্মদের প্রশংসা করবে কে, কিছু নাই, আল্লাহ কো আমি হাবেদ বন্ধু মুহাম্মদ, আমি প্রশংসাকারী, বন্ধু হলো প্রশংসিত। যুরকন সুবহানাল্লাহ, আল্লাহ প্রশংসা একা একা করে ভালো লাগে না, এখন আল্লাহ ফেরেশতার জগৎ সাজাইয়া আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ শুধু আমার ভালো লাগে না, কত যে মধু এই নামে আছে, কত যে জাদু এই নামে আছে, একা পড়ে ভালো লাগে না, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ শুধু আমি না, ও মালাইকাতাহু আমার ফেরেশতার জগৎ লইয়া আমি কি করি, ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ বলুন, আয় আমার বন্ধু মুহাম্মদের মহব্বতে দুরুদ পড়িয়াছি পড়িতেছি পড়িব, আমার বন্ধু মুহাম্মদের প্রেমে দুরুদ পড়িয়াছি পড়িতেছি পড়িব, মিলাদ পড়িয়াছি পড়িতেছি পড়িব, আল্লাহ আল্লাহর ফেরেশতা নিয়া যেই কাজটা করিয়াছেন এই কাজটা করতে পৃথিবীর এই আলেম ভাইয়েরা যারা আছেন নোট করেন রেকর্ড করেন, আল্লাহ যেই কাজটা আল্লাহর ফেরেশতার জগৎ নিয়ে করিয়াছেন এই কাজটা করতে পৃথিবীর মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাদিস সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই, আকাশের নিচে দলিল নাই, তাইলে করতে বলছেন কারে, আল্লাহ তোমার আমার বন্ধুর উপর দুরুদ পড়ো, কারে কইছে, ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সুবহানাল্লাহ বলুন, আল্লাহ বলেন হে ইমানদারগণ, ইয়াইহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো, যে দরুদ আমি আমার ফেরেশতা নিয়া পড়ে আছি, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন, যুরকন সুবহান, ইমানদারকে বলছেন রে বন্ধু, আই নামাজ পড়তে বলছেন ইমানদারকে, রোজা রাখতে বলছেন ইমানদারকে, দুরুদ মিনাত পড়তে বলছেন ইমানদারকে, দনের দ্বারা ধনী হই, এশকের দ্বারা আশিক হই, এলিমের দ্বারা আলিম হই, ইসলামের দ্বারা মুসলিম হই, তাফসির জানলে মুফাসসির হই, ফতোয়া জানলে মুফতি হই, হাদিস সদস্য বুঝাইতে জানলে মুহাদ্দিস হই, তিরিশ পারা কোরআন মুস্ত জানলে হাফেজ সাহেব হই, মাস্টারে জানলে মাস্টার হই, ডাক্তারে জানলে ডক্টর হই, সর্দারে জানলে সর্দারি হই, মেম্বারি পাস করলে মেম্বার হই, চেয়ারম্যানই পাস করলে চেয়ারম্যান কই, এখন ইমানদার হইব কিসের বিনিময়, ইমানদার কিসের বিনিময় হব, জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছি, মালিক মানছি, স্রষ্টা মানছি, মহান মানছি, রব মানছি, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পর্দা বসিদা সম্পূর্ণ মানলাম, মুসলমান হয় নাই, ইমানদারও হয় নাই, মনোযোগ যখন বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাকাদ ইউমিনু বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে হয় ঈমানদার, জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে স্বামী খুব মনোযোগ, জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে স্বামী আল্লামা স্বামী লিখে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালিক মানলাম, মালিক মানলাম, স্রষ্টা মানলাম, মহান মানলাম, নামাজ রোজা হজ যাকাত মানলাম, আমি মুসলমান হই নাই, ঈমানদার হই নাই, কিসের বিনিময়ে হব? পরক্ষণে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে ঈমানদার না হয়ে পূর্ব দিকে নামাজ পড়লে সওয়াব নাই, পশ্চিম দিকে পড়লে সওয়াব নাই, এটা আমি আব্দুর রহমান রেজবির কথা নয়, স্বয়ং আমার আল্লাহ কই লাইসাল বিরাল তুহাল্লু জুয়াকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ, বলুন, নামাজ পড়তে কে বলছেন? নামাজ পড়তে কে বলছেন? আপনারা কোন দিকে পড়েন? কোন দিকে সাজদা কারে করেন? কোন দিকে করেন? সাজদার মালিককে আল্লাহ। পূর্ব দিকে আল্লাহ নাই করেন না কি রে? পূর্ব দিকে আল্লাহ নাই আছে না নাই? সাজদার মালিক কি পশ্চিম? পূর্ব না আল্লাহ? আল্লাহ। উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে নাই, তো ওই দিকে কি রে করেন না? কি নাই? কি নাই? কি নাই? কাবা নাই। পশ্চিমে কি আছে কথা কন, পশ্চিমে কি আছে? কাবা আছে। সেজদার মালিক কি কাবা? কথা কন না কেন? সেজদার মালিক পশ্চিম নয়, পূর্ব নই, উত্তর নই, দক্ষিণ নই, কাবাও নই, সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ। ঠিক কি না? কথা কন ঠিক কি না? এই কাবা ঘরটা বানাইছে কে? আন্তাজি কয়েন না, কাবা ঘরটা আল্লাহর ঘর বানাইছে মানুষে, মসজিদ আল্লাহর ঘর বানাইছে কে? মানুষে। আমরা যে ঘরে বাস করি এই ঢাকার ঘর, আমরা যে ঘরে বসবাস করি এই ঢাকার ঘর, এটা আমাদের ঘর, এই ঘরটা বানাইছে কে? মানুষে। মক্কার ঘর আল্লাহর ঘর বানাইছে মানুষে, মসজিদ আল্লাহর ঘর বানাইছে মানুষে, আমরা যে ঘরে বসবাস করি এটা আমাদের ঘর বানাইছে মানুষে। মানুষে বানাইলো তিনটা ঘর, একটা হইল আল্লাহর, দুইটা হইল আল্লাহর, একটা হইল আমরার। গভীর মনোযোগ, মানুষে বানাইলে ঘর আল্লাহর হইতে পারে না। আল্লাহ যে ঘরটা বানাইছে নিজের হাতে নিচুরাতে, ওই ঘরটা আল্লাহর হয়। যরকম সুবহানাল্লাহ, এই আল্লাহ একটা ঘর বানাইছে, যেই ঘরে গেলে আল্লাহর পাওয়া যাইব। বন্ধুরে আল্লাহর ঘরের নাম কি পড়েছো? কি মক্কার ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আমরা যে ঘরে বাস করি বানাইছে মানুষে, এটা আমরার ঘর। মানুষে বানাইলে ঘর আল্লাহর ঘর হই কেমনে? মানুষে বানাইলো ঘর মক্কার ঘর, এ ঘরের মালিক আমার আল্লাহ। বন্ধুরে এ ঘরের ভিত্তি গিয়া কিয়ামত পর্যন্ত বিচারলে আল্লাহ পাওয়া যাইত না, মসজিদে গিয়া কিয়ামত পর্যন্ত বিচারলে আল্লাহ পাওয়া যাইত না। আল্লাহ নিজের হাতে নিচুরাতে যে ঘরটা বানাইছে, ওই ঘরে গেলে আল্লাহ পাওয়া যাবে। যরকম হুজুর আল্লাহ কোন ঘরটা বানাইছে? মক্কার ঘর আল্লাহর, মালিক আল্লাহ নয়, বানীশ্বরের মুসলমান। মক্কার ঘর আল্লাহর ঘর সত্য, মালিক আল্লাহ নয়। মক্কার ঘরের মালিক আরেকজন আছে, তিনি কে? প্রশ্ন করবেন রেজবি সাহেব, আল্লাহ তো দুইজন নয়, আল্লাহ একজন, দুই নয়। আল্লাহর ঘরের মালিক
আরেকজন হই কেমনে? আল্লাহর ঘর যদি মক্কার ঘর আল্লাহর ঘর হয়, এ ঘরের ভিতরে 360 দেবের পূজা কেমনে হই? আল্লাহ কি অন্ধ ছিল চোখে দেখে নাই? কথা কন না কেন? 360 দেবের পূজা যখন কাবা ঘরের ভিতরে হয়, আল্লাহ কি অন্ধ ছিল দেখে নাই? আপনার ঘরে, আপনাদের ঘরে পানিশ্বরের কোন হিন্দু যদি মূর্তি বানায় পূজা করে, আপনারা দিবেন নি? কেউ দিতেন না। আল্লাহর ঘরে মূর্তি পূজা করে, আল্লাহ দেই কি করে? আল্লাহ কি অন্ধ ছিল দেখে নাই? আল্লাহ কি দুর্বল ছিল শক্তি পারে নাই? আল্লাহ সবল, আল্লাহ শক্তিশালী, আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ মহান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় শক্তিমান। সেই আল্লাহ শক্তি থাকার পরে, ক্ষমতা থাকার পরে, দেখার পরে এই কাবা ঘরের ভিতরে মূর্তি পূজা হয় কি করে? ঘরটা যদি আল্লাহর মালিক যদি আল্লাহ হইতো, এই ঘরে মূর্তি পূজা হইতে দিত না। এই ঘরের মালিক হইল যিনি, তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আজম কইলে গুণ হইব? কবিরা গুণা না? মাফ হইব? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দীন ইসলাম জিন্দাবাদ, সওয়াব নাই? সর্ষা পরিমাণ সওয়াব নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কইলে হয় ইবাদত? কি হয়? কি হয়? নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, কইলে হয় গুনাহ মাফ? কিতাবের নাম কি? ফাতকুল কাবির, খণ্ড নাম্বার দ্বিতীয়, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রু সালেহিনা কাফফারাতুন। জোরে কোন সুবহানাল্লাহ! নবীগণের স্লোগান দিলে উম্মতের ইবাদত হয়, অলি আল্লাহর স্লোগান দিলে গুনাহ মাফ হয়। গুনাহাতা মাফক রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহাতা মাফ করায়া মোর, ফিরের খাতে খাদ্যে মনে পাশের গুণা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। স্লোগান দিন ইসলাম জিন্দাবাদ, আয় নারী তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, শেষ। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কই না শিরিক? নারী গাউসিয়া, গাউসুল, কই না বেদাত? এই কথা কইয়া ওয়াজ করতেছে রে বন্ধু। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কইলে হই ইবাদত? নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, কইলে হই গুনাহ মাফ? জোরে কোন সুবহানাল্লাহ! গুনাহাতা মাফ কব রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহাতা মাফ করায়া মোর, গুনাহ কি মাফ করায়া মরবেন না লইয়া যাইবেন? কথা কন না কেন? মাপ দেওয়ার মালিককে এই পানিশ্বরের মুসলমান নোট করেন, রেকর্ড করেন, গুনাহ মাপ দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? রহমানকে, রাহিমকে, গাফফারকে। রায় দিছেন গুনাহ মাপ করার মালিক আল্লাহ। গেলাম আপনার ফতোয়াত, এখন জবাব আপনারা দিবেন। গুনাহাতা মাপ কব রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহাতা মাপ করায়া মোর, পীরের খাতে খাদ্যে মনে পাশের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জারি করে দেবা, মুর্শিদ জারে করে দে, মাপে থাকবে না তার এই দেহের পাপে। হৌ আল্লাহ, হৌ জবান খোলে, হৌ হাই হাই হাই, হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ মুর্শিদ জারে করে দে, মাপ থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদ জারে করে দে, মাপ থাকবে না তার এই দেহের পাপে। গোনা খাতা, গোনা খাতা মাপ করাইয়া মোর নবীর হাদিসে পর, গোনা খাতা মাপ করাইয়া মোর। হাই হাউ হাউ হাউ,
জানে মনের বেতা বুঝবে কে বন্ধু অভিনে, মনের বেতা বুঝবে কে মোরশে এভিনে আল্লাহ হো আই কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, মনের বেতা বুঝবে কে বন্ধু অভিনে, মনের বেতা বুঝবে কে বন্ধু অভিনে আল্লাহ হৌ হাই হাই হাই। যেই দিন হতে বন্ধু গোহার সৈ গোবক সিরিয়া দেখ না গো তোরা, আমরা যেদিন হতে মুর্শিদ গোহার সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্ত গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, জিয়ন্ত গইয়াছি মোরা রেজবি বাবা বিহনে, মনের বেতা বুঝবে কে বন্ধু অভিনে আল্লাহ হৌ হাই হাই হাই। কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, মনের বেতা বুঝবে কে বন্ধু অভিনে আল্লাহ। পাগল রহমানে কয়ে আমি হইলাম যাওয়ার, হে সই গো সে যদি না হয়ে গয় আমার, এ বল কি আর লাভ হইবে বসিয়াই জীবনে, বল কি আর লাভ হইবে রেজবি বাবা বিহনে, মনের বেতা বুঝবে কে বন্ধু অভিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফ দেওয়ার মালিককে ওই মালিককে সেই আল্লাহ আজকের মাহফিলে আসিনি কথা কই না কি রে, আমি কি কইলাম মসজিদ জারে করে দেই মা লাগাই দিলাম ফেস, মসজিদ জারে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ। সুবহানাল্লাহ কইতেন না বুঝতে গিয়া বলবো যা ফেস লাগাইয়েন না, হুজুরে ওয়াজ কইরা কইছে মুরব্বী বাবারা জামাইস যদি আইয়ে ঘরের দরজা বন্ধ কইরা তিনবার লাখাওলা ফইর তারপরে দুয়ার খুইল, নাইলে কিন্তু শয়তান খামাইব। একটা হলো জামাই আর একটা হলো জামাইস, ফার্সিতে আই মেরে ক জামাইস, আই মাইলে দরজা বন্ধ কইরা কলা হাওলা ওয়ালা কুয়া তাইল্লা বিল্লা, শয়তান জানে ঢুকত না পারে। হুজুরে কইছে জামাইস যদি আইয়ে দরজা বন্ধ কইরা লাখ হাওলা তিনবার ফইর তারপরে দুয়ার হইল, নাইলে কিন্তু শয়তান খামাইব। দুই বড়া বেড়া ওয়ার শূন্য আখিরি মোনাজাত দিয়া বাড়ি যাইতেছে, বাড়িত গিয়া এক বুড়া বেড়া বিবেরা জাগায় এক শুনছনি আগামী দিন তো ছোট মেয়ের জামাই আইব, হুজুরে কইছে জামাই আইলে ঘরের দরজা বন্ধ কইরা তিনবার লাখাওলা বইল তারপরে দুয়ার হইল, নাইলে কিন্তু শয়তান খামাইব। ফেসটা কি হুজুরে লাগাইছে না বুড়া বেড়া লাগাইতাছে? মনোযোগ, কোরআন হাদিসে ভুল নাই, আল্লাহ নবীর কথা ভুল নাই, বুল লাগাইতাছে ভেস লাগাইতাছে। একদল মোল্লারা বন্ধুরে মাদ্রাসা পড়তে গিয়া কোরআন হাদিস পড়তে গিয়া বুঝতে গিয়া ভুল বুঝা ভেস লাগাইতাছে,
হুজুরে কইছে জামাইছে যদি আইয়ে দরজা বন্ধ কইরা লাখাও লাফুইর, বুড়া বেড়া বুঝা নিছে জামাই যদি আইয়ে দরজা বন্ধ কইরা লাখাও লাফুইর, বুড়া বেড়া ফজর কইরা বাজারে যাইতেছে জামাইয়ের জন্য হাট বাজার করতইব। এইবার শাশুড়ি জেডাস এবং শালি উড়ানে বসে বসে কাম করে সকাল আটটা নয়টা থেকে দশটা বাজে, জামাই আয়া বাড়িতে গ্রামে ঢুকছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কদুলা ভাই আইছে দুলা ভাই, শাশুড়ি ঘরে খামাইছে জাড়াস খামাইছে শালিও খামাইছে, তিন দিকের তিন দরজা লক কইরা তিনজন দাঁড়াইছে। জামাই আয়া কো এ দুয়ারকে কো আমি আপনার শালি দুলা ভাই, দুলা ভাই কো আমি তোমার দুলা ভাই, দরজাটা হলো শালি কো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরে আমি মানুষ শয়তান না, দরজা খুলো কলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার হর তো কইছে তিনবার কইছে কেডা বুড়া বেড়া বাবা কইয়া গেছে তিনবার লা হাওলা পয়রা, তারপরে দুয়ার খুইলা জামাই ঘরে নিও নাইলে কিন্তু জামাই হামাইবার আগে শয়তান খামাইও। শালি তিনবার শেষ করলো দুলা ভাইয়ে কো শালি হয়তো ঠাট্টা করে খেয়াল করে পাশের দুয়ারকে আছে গিয়া জিগা এই দুয়ারকে কো আমি আপনার জেরাস জামাই, কো আফা দরজা খুলুন আফা কো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শালিও খেয়াল করে জেরাসও খেয়াল করে বিষয় কি আমি কি শয়তান আইছি নাকি, শেষ দরজা গিয়া কো এই দুয়ারকে কো আমি আপনার শাশুড়ি জামাই, আম্মা গো দরজা খুলুন আম্মা কো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেস্টা লাগছে বুলের মধ্যে বুজার বলে বুজার বলে, বন্ধুরে কোরআনে আল্লাহ বলছে একদিকে মোল্লারা ভুল বুঝা বুঝা নিছে আরেকদিকে হেরাও বলে, হেরার পিছে যারা দৌড়তেছে হেরাও বলে। এইবার শালিও পরে লাখাওলা জেডাসে পরে লাখাওলা হুরিও পরে লাখাওলা জামাইরে করে ঢুকাই না, এই দিক দিয়ে বুড়া বেড়াইয়া দেখে জামাইরে দাঁড়া করাই রাখছে, কি হইছে জামাই কাইমি আমি কি শয়তান আইছি, শালিও খেয়াল করে জানাসেও করে হরিও করে কইয়া বিয়া করছে। বুড়া বেড়া কো ফেসটা কি আমি লাগাইছি না হুজুরে লাগাইছে, পাশের বাড়ির বুড়া বেড়ারে গিয়া ডাক্কা বাইর কইরা কো শুনছো নি মিয়া সাহাব, বলে কি হুজুর যে গত রাত্রে ওয়াজ কইরা কইছি জামাই আইলে দুয়ার বন্ধ কইরা লাখাওলা বর্তন আইলে শয়তান খামাইব, কো আরে বেড়া জামাই না তো কি কো জামাইস জামাইস, কই হলো আগরতলা কোথায় হলো উগার তলা, আগরতলা ও তলা উগার তলা ও তলা দুই তলা কি এক তলা, উগার তলা ছোট্ট আগরতলা বিশাল, ওরে বন্ধু একটা হলো জামাইস আর একটা হলো জামাই, কইছে জামাইস আইলে কো জামাইস কারে কো আই মেরে কো জামাইস, আইম যদি আইয়ে বামাতের ফির দিয়া দুয়ার বন্ধ কইরা লাখাওলা পরে নাইলে শয়তান খামা, এই কথা হুজুর কইছে কোথায়লে তো আমি ব্যাস লাগাইছি দরজা বন্ধ করিয়া আমার জি আমার ওয়াইফের জামাইরে আটকাইয়া লাখাওলা পড়তেছে, আয়া কমি আসাব মনে কষ্ট নিয়েন না আপনার শালির দোষ নাই জারাসের দোষ নাই হরিরও নাই সব দোষ হইল আমার। দুইটা বিষয় মক্কার গড় আল্লাহর গড় মালিক আল্লাহ না এক, দুই নম্বর গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ, গুনাহ মাফ দেয় মুর্শিদে সুবহানাল্লাহ কর, এই দুইটা বিষয়ের উপরে একটু লক্ষ্য করেন, মুর্শিদ জানে করে দেই মাফ, মুর্শিদ জানে করে দেই মাফ থাকবে না তার এই দেহের পাপ, একদল মোল্লা কইব রেজবি সব শিরিক শিরিক, মোল্লা রে শিরিক নয় নোট করো রেকর্ড করো, তুমি যদি থাকো এই মাহফিলে নোট করো রেকর্ড করো, গুনাহ মাফ কে করাইব কে দিব, গুনাহাতা মাফ কো রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহাতা মাফ করাইয়া মোর পীরের খাতে খাত দেবো না পাশের গুনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর, আরে মুর্শিদ জারে করে দে মাফ, মুর্শিদ জারে করে দে মাফ থাকবে না তার এই দেহের পাপ, গুনাহাতা মাফ কর
বিরোধী দলের লোক যদি আজকের মাবিলে থাকেন সৈন্যা দূর দিয়েন না বুঝা যান, নাইলে কিন্তু সমালোচনা আগামী দিন করবেন, সমালোচনা করলে মুনাফি কইবেন, কাফের পায়খানা খাইবেন। গভীর মনোযোগ। ও বন্ধু, আমরার আদি বাবার নাম কি? আদি বাবারে চিনেননি? আদি বাবা আদি বাবা আদম সফিউল্লাহ, মুসলমান জাতির বাবা হলো ইব্রাহিম খলিউল্লাহ, ঠিক না বে? ঠিক। ও বন্ধু, আদি বাবার নাম কি? আদম সফিউল্লাহ। আদি আম্মার নাম কি? মা খাওয়া আলাইহি সালাতু সালাম। মুর্শিদে কেমনে গুনাহ মাপ দে এও আসদা বুঝেন। ও বন্ধু, মুর্শিদে গুনাহ মাপ দিতে হয় না রে, মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, আমার আল্লাহ সৃষ্টি কইরা কি কইছে? পানিশ্বরের বাজারে সদাই কইরো, আশুগঞ্জের বাজারে যাইও না। আল্লাহর কথা অমান্য কইরা পানিশ্বরের বাজারে সদাই সাইরা, আশুগঞ্জের বাজারে গিয়া সদাই করছে, আল্লাহর কথা মানছে না অমান্য করছে। জোরে কন, জোরে কন। আল্লাহর মনে আনন্দ পাইছে না দুঃখ পাইছে? দুঃখ পাইয়া কি করছে? দুজনকে জান্নাত থেকে বাইর কইরা দিছে, ঠিক না বেটি? পৃথিবীতে ঘুরতেছে একজন শরণ দ্বীপে, আরেকজন জিদ্দা। বাবা আদম রে ফাটাইছে ভারতবর্ষে, মা খাওয়ার রাখছে আরব আমিরাতের ভিতরে, দুইজন দুই প্রান্তরে কান্দে রাব্বানা, ও আমার প্রভু, ও আলেম ভাই লক্ষ্য করো, এই দোয়া আমরাও করি, আপনারাও করেন। রাব্বানা, ও আমার প্রভু, জালাম না জুলুম করিয়াছি, আনফুজানা নফসের উপর, ওয়াইলাম তাকবিরলানা, আল্লাহ তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ঠিক না বে? ঠিক। ওয়াতা রাহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, ঠিক না বে? ঠিক। লানা কুনান্না মিনাল খাসিরিন। আদম কি দোয়াটা মিশা করছে না হেসা করছে? যিনি মাপ দই না তিনির কাছে কাঁদছে কি কাঁদছে না, মাপ চাইছে কি চাইছে না, কতদিন কথা কন, জোরে কন। মাপ দেওয়ার মালিককে, রহমানকে, রাহিমকে, গাফফারকে, কার কথা মান্য করছে? আল্লাহর কথা জান্নাত থেকে বাকির কে করছে? আল্লাহ মাপ চাইলে কার কাছে চাইব? আল্লাহর কাছে। মাপ দিলে কে দিব? কত বছর কাঁদছে? আল্লাহ মাপ দিছেনি কিরে? হাতা গোনা যা কইরেছি মাপ গো, রাধে তুই ওরে আন্না, কোন জনবের পরে আদি আমি আল্লাহু, কোন জনমের পরে আদি আমি, হাতা গোনা যা কইরাছি সবুর, তোমার জানায় মরিছি রেজবি যাব, মুর্শিদে জানে কেমনে সব জানে আল্লাহ, এটা কি কইলেন? বেদাত না রে বন্ধু, বেদাত না, তুমি বুঝো। হাতা গোনা যা কইরাছি সবই, ওই তোমার জানায় মরিছি কোন জনমের পরে আদি আমি, মুর্শিদু কোন জনমের পরে আদি আমি, কোরআনেতে শুইছি আমি ও তুমি অন্তর জানি, বল না সুবহানাল্লাহ। যাইতেছে তোর পাহাড়ে কথা বলতে, আল্লাহর শুনে পাগল বৈশা বৈশা কো, আল্লাহ তোমার যত গুনাহ
আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হেরা বানা। সুবহানাল্লাহ, আল্লাহর কি গুনাহ আছে? কথা কর না কি রে, আল্লাহ তোমার যত গুনাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হেরা বানা। এরা কি জায়েজ করলো না শিরিক করলো, নেক করলো না গুনাহ করলো? জলিল কদর পয়গাম্বর মুসা নবী একদিকে তুতলা আরেক দিকে বড় রাগি, বন্ধ কর শিরিকি কথা, বন্ধ কর বেদাতি কর, বাইরে শেষ করে লাগবো। মুসা নবীর দমক পাইয়া পাগলা গেল ঠান্ডা হইয়া, যাইতেছে আর কইতেছে হুদা হাজার হাজার কথা দৈনিক তোমার সাথে কই, আজগা কোনো কথা তোমার সাথে নাই, একটা কথার জবাব যতক্ষণ না পাই। সুবহানাল্লাহ, কোন তোর পাহাড়ে গিয়া ডাক ডাক আল্লাহ গো, সত্য কইরা কো তোমার কি গুনাহ আছে? আল্লাহ কো কি হইছে বুঝাইয়া কস না, ভালা কইরা কো কি হইছে আমার গুনাহ থাকবো কইতে? কো আল্লাহ তোমার একটা বান্দা পাহাড়ের মধ্যে বসে বসে কই, আল্লাহ তোমার যত গুনাহ তার বলে আছে জানা, মাইন্না নিলাম। এরপরে কোনো কইছে না, কো কইছে কো কি কইছে? কো মাফ কইরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ, কোন আমার যদি গুনাহ থাকে আমি মাফ দিব কেমনে? আগে কইছে আমার যত গুনাহ তার আছে জানা, এরপরে কি কইছে মাফ কইরা দাও ও হে রাব্বানা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসারে তুই কি করছত কো, এমন একটা ধমক দিছি এই জীবনে এই কথা কইত না। আল্লাহ কো মুসা তুই কামড়া ভালো করলি না, বাখিরেতে যেমন আমার ভিতরেতে জ্বালা, বাখিরেতে যেমন আমার ভিতরেতে জ্বালা, আরে মুর্শিদের পীরিতে আমার অন্তর বইরা কইল, আমরা জানি গো মুর্শিদের পীরিতে কত, এই জগতে প্রেম করিয়া কইজন আছে বালা, আমরা বুঝি গো মুর্শিদের পীরিতে। আয় মুসাব তে কইছে কি আমার যত গুনাহ তার আছে জানা, এরপরে কি কইছে মাফ কইরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ, কোন মুসা নবী তার প্রথম জীবনে কইছে কি শুন, আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, কি কইছে আমার প্রথম জীবনে কইছে আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কো রে দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ, প্রথম জীবনে কইছে আমার যত গুনাহ, তে কইতাছে তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা, এরপরে কো মাফ কইরা দাও ও হে রাব্বানা, এখন কি কইতেছে আমি আল্লাহর যত গুনাহ তার আছে জানা। আগে কইলো কি পিছে কই কি, এই দুই কথার ব্যবধান কি? সুবহানাল্লাহ, বলুন ওই মুসলমান মনোযোগ, আল্লাহ চিন্না কবরে যাইও নাইলে উপায় নাই, বেড়াগিরি করবার জন্য হুদা মানুষ বানাই নাই, মানুষ বানাইছে একমাত্র প্রেম খেলা খেলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার লোকটা কাঁদছে আর কইছে আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ করে দাও হে রাব্বানা। এইভাবে কইতে 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 কানতে 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 তে হইয়া গেছে আমার, আমি হইয়া গেছি তার। ব্যবধান কত দূরে বন্ধু, এই আসল কাবা করে কষ্ট দিয়া নকল কাবা লইয়া বাইরে বাইরি উপায় নাই, গভীর মনোযোগ আসল কাবা নাসি দিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথায় আল্লাহ একবার, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহরে কাবা গোর, মন মন্দিরে খুদারে বাড়ি বেতা দিস না তার ভিতর, মসজিদে যাইতেছেন এসার নামাজ পড়বেন রাস্তার মধ্যে একটা গরিব মানুষ পাই একটা ধমক মারছেন, গরিব মানুষ প্রতিবাদ করতে পারত না, প্রতিবাদ করার শক্তি নাই, চোখ দিয়া যদি একটা ফোঁটা পানি ফেলাই কিয়ামত পর্যন্ত মক্কা মদিনা কানবেন, আপনার কান্দা হুদা
বান্দা কবুল করত না। এটা হকুল ইবাদত ও বন্ধুরা, হাকিকতে ওয়াজ করলে আজকের রাত কোলাইতো না। 21 অক্টোবর 4 নভেম্বর আমি আবার পানি সরাসতেছে, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে বিস্তারিত আলোচনা করব। বন্ধু গভীর মনোযোগ, ও গভীর মনোযোগ, এইবার লোকটাকো আল্লাহ আমার যত গুণা তোমার সে জানা, মাপ কইরা দাও ও হে রাব্বানা। কানতে কানতে কইতে কইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার, যিনি আয়েশা সভাপতির বর করছে। কিয়ে কিয়ে যিনি আয়া সভাপতির বর করছে, আইতে কেউ দেখছেন নি কথা কন, জিন কি আকার না নিরাকার, ওই জিন কি আকার না নিরাকার, সভাপতির আয়া বর করছে, সভাপতি ভাল মারছে, উঠতেছে বসতেছে হাসতেছে কানতেছে কাদাইতাছে, কে কেউ জেনে দেখেননি কারে দেখেন। এ আল্লাহ কো দুনিয়ার মানুষ, যিনি আইসা বর কইরা বহু গালা গালাইলো বহু কথা বলাইলো, তোরা যারে যারে বর করলো তারে দেখলি জিন দেখলি না, আমি আল্লাহ যারে বর কইরা খেলি তোরা তারে দেখস আমারে দেখস না, ওই মানুষটারে আমি আমার বন্ধু বলি। যখন উনি বলেন আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ, কোন জুনাইদ বাগদাদির জুব্বার ভিতরে কি আছে কথা বুঝেন না? জুনাইদ বাগদাদির জুব্বার ভিতরে আল্লাহ আছে। এখন জুনাইদ বাগদাদে জুব্বার ভিতরে গেলে আল্লাহরে পাওয়া যাইব। সুবহানাল্লাহ, কোন সুলতানুল আরিবিন বাইদিদ বুস্তামি বলতেছে কি শুনেন, আনা সুবহানি মা আজিমুশানি। সুবহানাল্লাহ বলুন, আমি নিজে সুবহান যত শান সবই আমার। ও বন্ধু গভীর মনোযোগ, আল্লাহরে খুঁজতে যাইবা কই তোমরা হুজো কই, মক্কার গড় আল্লাহর গড়। এই ওয়াজটা শেষ করলাম, গুনামাফের ওয়াজটা রয়ে গেছে, কাবা গড়ের ওয়াজটা শেষ করে নাই, তারপরে গুনামাফের ওয়াজটা আসতেছে। একটু মনোযোগ দেন, মক্কার গড়টা কার গড়? কার গড়? মালিককে, মালিককে, মালিক আল্লাহ না। ও পানিশ্বর এলাকার মুসলমান নোট করেন, রেকর্ড করেন, আল্লাহ যদি মালিক হয় এই গড়ে 360 দেবীর পূজা কেমনে হয়? আল্লাহর গড়ের মালিক যিনি, তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি তো স্টেজে আছি, স্টেজে আছি, ভুল কইলে আমারে ধরবেন ছাড়বেন না। ও বন্ধু, নবী চিন্না নামাজ পড়ে নাইলে উপায় নাই, নবী চিন্না কোরআন পড়ে নাইলে উপায় নাই, নবী চিন্না আল্লাহর রাখেন নাইলে উপায় নাই, নবী চিন্না হজ করেন নাইলে উপায় নাই, নবী চিন্না দাড়ি টবি পাগড়ি পাঞ্জাবি ঢিলা গুলুপ সম্পূর্ণ পড়েন নাইলে উপায় নাই, নবী চিন্না 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন, নবী চিন্না 5 ওয়াক্ত নামাজ পড়লে হাসরের মাঠে মিজানের পাল্লা লটকাইয়া আল্লাহ যদি আমলের হিসাব নেয়, নবী চিনার একটা প্রেমিকের 5 ওয়াক্ত নামাজ যদি 1 পাল্লা রাখে, 7 আসমান 7 জমিন যদি অপর পাল্লা রাখে, একটা ইমানদারের 5 ওয়াক্ত নামাজের সমান বাড়ি হবে না। যখন সুবহানাল্লাহ, গোর আল্লাহর গোর, মালিক আল্লাহ নই, মানুষের ঘরে মানুষের জন্ম হই, আল্লাহ কারো জন্ম না, কাউকে জন্ম দেয় না, আল্লাহর ঘরের ভিতরে 11 হিজরিতে একটা মানুষের জন্ম হই। সুবহানাল্লাহ বলুন, এইটা কেমন কথা রে বন্ধু, মানুষের ঘরে মানুষের জন্ম হই, আল্লাহর ঘরে মানুষের জন্ম কেমনে হয়? আল্লাহর ঘরে যেই মানুষটার জন্ম হয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী হলেন ইলমের ইলমের শহর মাওলা আলী তার দরজা, পাক পাঞ্জাতনের 5 জনের একজন হাসাইন হুসাইনের বাবা, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, যিনি হলেন মারফাতের মুগস খনি। জোরে কোন সুবহানাল্লাহ, তিনি হলেন মুশকিল কোষা শের হুদা মাওলা আলী। আলীর জন্মটা কাবা গড়ের ভিতরে হয়েছে, মালিক হইল নবীজি। কুল জা আল হাক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। মালিক এসেছে মাওলা আলীর সঙ্গে লইয়া, বুহারীর হাদিস, মাওলা আলীর সঙ্গে লইয়া কাবা গড়ের ভিতরে খামাইয়া, মালিকের ঘরের ভিতরে খামাইয়া মূর্তিগুলি দিছে বা
পা ঘিরে ফালাইয়া উপরে চারটা মূর্তি আছে লাগল পাই না, নবী কালী মূর্তি দি নামাও আলী কামি লাগল ফাইতাম না, নবীকে তুমি আমার কাত মোবারকে দাঁড়াও জোরকন সুবহানাল্লাহ। মাওলা আলী দাঁড়াইছে, আমার নবী জিজ্ঞেস করে আলী তুমি কি মূর্তি লাগল পেয়েছো, আলী কেমন একজন নবীর কাত মোবারকে কদম রেখেছি, নবী গো নবী গো শুধু মূর্তি নয় মন বলতেছে আমি আকাশ পর্যন্ত লাগল পাইও। এখন মালিকের গড় মালিকে পবিত্র, যে গড়টার রাখে আল্লাহ আকবার কইরা সেজদা দেন এই গড়টার মালিক নবীজি, এরপরে নবীর লয়া চিনি মিনি খেলেন বিচার হবে করব অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার নাচিল আকাশে জমি নাচিল আকাশে জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্য কারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার এসকে নুরে মাতুয়ার প্রেম বিলাইতে বারল জ্বালা আপনর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার ঠিক না বিটি বন্ধু ঠিক না বিটি। মালিক এসেছে কাবাগরকে পবিত্র করেছে ছেড়ে দিলাম, এখন আসেন মসজিদ যারে গুনাহ মাফ করে, এই গুনাহ মাফ দিব আল্লাহ, মাফ করার মালিক আল্লাহ আব্দুর রহমান রেজবিও, এই কথা জীবনে শুনছি না, এটা কইলেন কি শিরিক, শিরিক বেদাত, আপনি কোরআন পইরা হাদিস পইরা বেদাত পাইলেন, আমি আব্দুর রহমান রেজবি বেদাত পাইলাম না, আমি কোরআন হাদিস দিয়া পাইছি মুর্শিদে যারে মাফ করতে ওই গুনাহ মাফ ফাজর কোন সুবহানাল্লাহ। এই হাকিকতের ওয়াজ যদি করি আজকের রাইতে কুলাইতো না, সংক্ষিপ্ত ভাষায় রেখে যাচ্ছি, আদম হাওয়া কতদিন কাঁদছে, কথা কোন কার কাছে, রহমানকে রাহিমকে গাফফারকে কার কত অমান্য করছে, জান্নাত থেকে বাইর কে করছে, মাপ চাইলে কার কাছে চাইব, মাপ দিলে কে দিব, হেসা না মিশা সত্য না মিথ্যা, কষ বৎসর কাঁদছে মাপ দিছিনি কিরে, সাড়ে তিনশো বৎসর বড় দেখো মাবুদ মাবুদ মায়া যদি না লাগে দয়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হইয়া আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে সুবহানাল্লাহ কম, আমি আদম সৃষ্টি হইয়া আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম সুবহানাল্লাহ কম, কয়টা নাম, মুসা নবীর নাম, ঈসা নবীর নাম, দাউদ নবীর নাম, সুলমান নবীর নাম, আয়ুব নবীর নাম, জাকারিয়া নবীর নাম, ঈসা নবীর নাম, ইউনুস নবীর নাম, আয়ুব নবীর নাম, সুলেমান নবীর নাম, না না না, তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া তাফসিরুল কোরআন মাহফিল বলো বিরুদ্ধে না রে বন্ধু, আমি পক্ষে আছি কারণ আল্লাহর বাণী সুবহানাল্লাহ, বলুন আমার নবীর বাণী সুবহানাল্লাহ কোন, ও বন্ধু হাকিকত গেলে রাইত কোনাই তো না রে বন্ধু, নবী ছিল আল্লাহ ছিল, নবী না ছিনলে শয়তানের হইয়া যাইবা, একটু গভীর মনোযোগ, সাড়ে তিনশো বৎসর কান আল্লাহ মাপ দিল না, তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া মুসা নবীর গান গাই, দাউদ নবীর গান গাই, ইউসুফ নবীর গান গাই, আয়ুব নবীর গান গাই, জাকারিয়া নবীর গান গাই, হে বন্ধুরে বন্ধুরে ইউনুস নবীর গান গাই, বেদাত হয় না, যেই নবীগণ আমরা নবীর গান গাইয়া কাঁদছে উম্মত খোয়ার জন্য ওই নবীর গান গাইলে বেদাত হয়ে যায় ঠিক কি না, কথা কয় নাকি রে, হিন্দুরা কো না মুসলমানে ক, হিন্দুরা কো না মুসলমানে ক, মুসলমানে ক, সাড়ে তিনশো বৎসর পরে দেখো মাবুদ
মায়া যদি না লাগে, তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। এই নামটা কার নাম? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা থাম্বা হুই আর একটা থাম্বার দূরত্ব 500 বছরের রাস্তা। আমার আল্লাহর আরশের খুঁটি হলো 80,000 নূরের থাম্বা। ভূমিকম্প শুরু হয়ে গেছে ও বন্ধু, ভূমিকম্প শুরু হয়ে গেছে, আরশটা থর থর করে কাঁপতেছে। আল্লাহ কো আরশের খুঁটি, আরশের খুঁটি রে, এইভাবে কাঁপলে আরশটা ভাঙ্গা ফুরা যাইব। থাম, আরশের খুঁটি ডাক দিয়ে কল লাগো, 350 বছর তুমি রহমান রাহিমের দরবারে, গাফফারের দরবারে আদম হাওয়া কাঁচে, একদিন আমরার মধ্যে ভূমিকম্প আসে নাই, আজ গায়ে মনে একটা নামের দুহাই দিয়া ডাক দিছে, আমরা স্থির থাকতে পারলাম না যতক্ষণ পর্যন্ত আদম হাওয়ার দরখাস্ত কবুল না করবা, কই তার বাহুদা কাম হবে না। জোরে কন সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবীর নামের দোহাই দিয়া মাপ পাইছিনি, প্রশ্ন করবেন আব্দুর রহমান রিজভী, ও মাপ পাইলে মুহাম্মদ নবীর নামের দোহাই দিয়া মাপ পাইছে তো মুর্শিদে কেমনে মাপ দিছে? আই দাওরা পাস কইরা, কামেল পাস কইরা, ফাজল পাস কইরা মুর্শিদ চিনলো না। কবি নজরুল কি ফাস করছে কথা কয় নাকি? কবি নজরুল 8 পাস করছে, ম্যাট্রিক পাস করে নাই। নজরুলে সিনছে, লিখছে, গাইছে, কি গাইছে শুনেন, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে তৌহিদের মুহাম্মদ, শুধু তৌহিদের মুর্শিদ নয়, নবী সিন্না নামাজ পড়ো রাইলে উপায় নাই। এই লাইসাল বিরান তুহাল্লু জুয়াকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কো পূর্ব দিকে সাজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে করো সওয়াব নাই, এখন আমরা করি কোন দিকে? পশ্চিম দিকে। আল্লাহ কো পূর্ব দিকেও সওয়াব নাই, পশ্চিমেও নাই, এখন উপায় কি? আল্লাহ গো সব পাবো কই? উত্তর দিকে ফরাম কইতো না, দক্ষিণ দিকে কইতো না, পশ্চিম দিকে ফরতে হইব। বাসরঘর করবার আগে বিয়া করবার, বাসরঘর সাজাইবার আগে বিয়া করতে হইব। বউ যদি না থাকে লক্ষ টাকা দিয়া বাসর সাজাইলে লাভ হইব কি? আমার শেষ কথাটা, মুহাম্মদ নবীর নামের দোহাই দিয়া গুনা মাপ পাইছে, মুর্শিদে কেমনে মাপ দিছে? কবি নজরুল কি কইছে? তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই মুর্শিদে গুনা মাপ দিতে পারে বন্ধ দলিল আছে? মুর্শিদে গুনা মাপ দিতে হই না, মুর্শিদের নামের দোহাই দিলে গুনা মাপ পাওয়া যায়। সালাতু নিয়া আলাইকুম সালাম, তোমার নামের তসবি বড় সায় আমার সালাব। মনে আসাব বুকে তোমায় রাখে তাম, মদিনারু মাঠে যদি কইতাম সালাব। সাজদো নাই মু তোমা
আরো দারে বেদনার সর পৌঁছাইব কি করে সালাম মদাদ রসুল আল্লাহ মদাদ মদাদ হাবিব আল্লাহ মদাদ সালাম রসুল আল্লাহ ভাইরা সামনে যারা বসে আছেন ফাঁকে ফাঁকে জায়গা আছে একটু দয়া করে সামনে পারেন ফাসনের ভাইদেরকে বসতে দেন বেশিক্ষণ সময় কষ্ট দিব না অল্প সময়ের ভিতরে আপনারা বিদায় নিতে পারবেন একটু সামনে পারেন একটু সামনে পারেন আস্তে আস্তে সামনে পারেন ফাসনের ভাইদেরকে বসতে দেন আপনারা সামনে পারেন না কেন জায়গা আছে তো আর এখানে তো আরেকজন বন্ধু হয় হামাইব আপনারা বিশ একজন বন্ধু আছেন দেখতেছেন না এই বন্ধুরা হামাইব সবাই যে করেন আই না আই না আই না আই না আই তাই বহু জিয়াস পোগ বেশে যায় আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসি বলে রেজবি আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে আল্লাহ ভালোবাসা করে খিজেই চৌবন পাশে গটে তারি জাহালতন শুকনা কাশিত দেখিতে যাই মন শুকনা বৃক্ষ দেখিতে যাই মন পাতা নাই ডালে রে রেসিপি আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মুর্শিদের নামে দোহাই দিলে গুনাহ মাফ হয়নি হয় নবীর নামে দোহাই দিলে ইবাদত হয়নি হয় মুর্শিদে মুর্শিদ কারে বই মুর্শিদে কেমনে গুনাহ মাফ করে এই বিষয়ে আলোচনা 21 অক্টোবর আমি আসতেছি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের এলাকায় ওই দিন এই বিষয়ে আলোচনা করব ও বন্ধু মনোযোগ হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় আগামী দিন যাব কই কথা কন সবাই কয় না বাড়িও বানলাম না বিল্ডিংও দিলাম না হেত কিনলাম না বিয়াও করলাম না শ্বশুর বাড়ি গেলাম না এখনই কি মরাম বিয়া করার আগ পর্যন্ত বাঁচবেন টিকেট আসেনি না ডকুমেন্ট আসেনি নিঃশ্বাসের বিশ্বাস নিঃশ্বাসের বিশ্বাস নেই মরণ তো অবশ্যই আছে মরবার আগে প্রেম করে মরলে অমর হয়ে যাবে প্রেম করিলে প্রেমিক মরে সই গো প্রেম তো আরে প্রেমিকের দিশাহারা মরণের বই করে না প্রেম তো ছোট্ট দুই তিনটা কথা কই আমি বিদায় নিতেছি আমাদের জামাতের নাম কি সবাই বলেন সবাই বলেন আমাদের জামাতের নাম কি আহলে আহলে সবাই কয় না অন্য জামাতের লোক ওইখানে আসেন
আমাদের জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা আকাশের নিচে কোরআন হাদিস দ্বারা কোনো জামাত নাই। আকাশের নিচে, আকাশের নিচে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোরআন হাদিস দ্বারা আর কোনো জামাত নাই। এই জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই দেশে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, কোরআন ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, পর্দা পুশিদা উজু গুসুল পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না, আল্লাহ নামের ধনী ছিল না, রাসুল নামের ধনী ছিল না। এই দেশে ছিল বারো মাসে তেরো পূজা বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ হরে রাম ভগবান। এইগুলিকে উৎখাত করে আল্লাহর পরিচয়, রাসুলের পরিচয়, কোরআনের পরিচয়, সত্যের পরিচয়, সিরাতাল মুস্তাকিমের পরিচয় যারা দিতে এসেছেন তারা ছিলেন আল্লাহর অলিগণ, ঠিক কিনা বলেন? ওই তারা কে ছিলেন? সেই অলিদের জন্ম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। সুবহানাল্লাহ বলুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্ম হয়েছে পাক পাঞ্জাতন থেকে। সুবহানাল্লাহ বলুন। পাক পাঞ্জাতনের জন্ম হয়েছে হাশিম এবং কুরাইশ শ্রেষ্ঠ দুটি বংশ থেকে। সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ সম্মানিত, আমরা জামাত দলীয়ভাবে শ্রেষ্ঠ সম্মানিত। এই জামাত নবী চাই, কি চাই, কি চাই? আই আওলাদে রাসূল কারবালার ময়দানে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পৃথিবীর গভর্নর হওয়ার জন্য না, রাজসিংহাসন পাওয়ার জন্য না, একমাত্র ইসলাম জিন্দা হুতা হাই হার কারবালা কি বাত, ইসলামকে জিন্দা রাখার জন্য, ইমানকে কায়েম রাখার জন্য, এই বেলায়েতের যুগে আপনি আমার কাছে পৌঁছানোর জন্য, আমরা আল্লাহকে চিনার জন্য, রাসূলকে চিনার জন্য, সিরাতাল মুস্তাকিমের যাত্রী হওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা ছিলেন আওলাদে রাসূল। এই পক্ষে যারা তারা হুসাইনি মুসলমান। কি মুসলমান? জোরে বলুন, কি মুসলমান? আমার নবীর নাতি এবং সন্তান যাকে সন্তানও বলেছেন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মাবিয়ার ফুতে আজিদে বিষ খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করছেন। হাসাইন বলছিলেন, আমার মৃত্যুর পরে, শহীদের পরে আমার লাশটা যেন আমার নানা ভাইয়ের রোজা মুবারকের মাসে দাফন করা হয়, কিন্তু মাবিয়ার ফুত আজিদের চক্রান্তে আমার নবীজির রওজা মুবারকের মাসে হাসাইনকে দাফন করতে দেওয়া হয় নাই। লাশ পর্যন্ত মৃত্যু দেখার মধ্যে ইয়াজিদের তীর নিক্ষেপ করছে। জোরে কর নাউজ বিল্লাহ। ইয়াজিদের জন্ম হয়েছে মুয়াবিয়ার ঘরে, মুয়াবিয়া জন্ম হয়েছে আবু সুফিয়ানের ঘরে। আজকাল মোল্লারা সত্য কথা বলে না, সত্য কথা বলতে তাদের বুক কাঁপে। আবু সুফিয়ানের ঘরে, আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। হযরতে আমার নবীর একজন সম্মানিত সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যার মাজার সামনে গিয়ে দাঁড়াইলে এখন পর্যন্ত জবাব দে, সেই আমির হামজার বুকটারে সিরা কাঁচা কলজানা সাবাইয়া খাইছে মুয়াবিয়ার মাজর কন্যা ওযুবিল্লাহ। সেই বংশের মধ্যে ইয়াজিদের জন্ম হয়েছে, সেই ইয়াজিদে মুসলমান আওলাদে রাসূলকে বাণীবদ্ধ করে, বাণীবন্ধ করে কারবালার ময়দানে শহীদ করেছে। ইমাম হুসাইন পানির অভাবে মরে নাই, আলী আসগর পানির অভাবে মরে নাই, 72 জন আওলাদে রাসূল পানির অভাবে মরে নাই। হাজা গরিবে নওয়াজ যদি ভারতের আজমিরের সমস্ত মস্তদের পানি একটা বাড়িতে উড়াইতে পারে, হাসাইন হুসাইনের বংশে হাজা গরিবে নওয়াজ জন্ম নিয়েছে। ইমাম হুসাইন যদি বলতো ফুরাত নদীর পানি সবটা মুড়া আসতো কিনা বলুন? কিন্তু উনি শহীদ হয়েছেন মুসলমানের মান মর্যাদা বৃদ্ধি করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য। মা বিয়ার ফুত ইয়াজিদে ইসলামকে ধ্বংস করেছে, স্থাপন করেছে ইয়াজিদের চক্রান্তে মদিনার জমিনে। স্বামী সারা বীরজন বীরজন যুবতী নারী গর্বিত হয়েছে, মক্কার কাবার গিলাফের মধ্যে আগুন দিয়েছে। আমরা কি আজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? জোরে বলুন, আমরা কি মুসলমান? জোরে বলুন, আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। ইমাম হুসাইনের ভালোবাসা, ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে মরবেন, ডাইরেক্ট জান্নাতে, হিসাব নাই, কোনো কোড়ে হিসাব নাই। কালে কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাসান আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন ইমাম হাসান ও ইমাম হুসাইন দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দারকে শহীদ করে তারা জান্নাতের আশা কি কইরা করতে পারে? আয়
নয়, নামাজ তো ইয়াজিদের বংশের জন্য না, নামাজ কল হুসাইনি মুসলমানের জন্য, নামাজ কল নবীর উম্মতের জন্য, নামাজ রোজাহুল আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। এই বিষয়ে আলোচনা করলে রাত্র শেষ কবে কথা শেষ হবে না, আমি এই দিকে যাচ্ছি না। নবীজির চুন্ম বরকের দাম কত, জুদা মুবরকের দাম কত, নখ মুবরকের দাম কত, থুতু মুবরকের দাম কত, প্রস্রাব মুবরকের দাম কত? নবীজির প্রস্রাব মুবরক পান করিয়া উম্মা ঈমান দাসী 3000 রূপ থেকে মুক্তি পাইছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। 6600 আয়াত কোরআনে নাজিল হইছে, 3000 আয়াত নাজিল হইছে 3000 রোগের উপরে, নবীজির প্রস্রাব মুবরক হাইয়া 3000 রূপ থেকে ডাইরেক্ট মুক্তি পাইছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। শুরু করে কয়ে দিয়েছি, নবী ক কিয়ামতের আগ পর্যন্ত তোমার বংশে যত মানুষ জন্ম নেবে সকলের জন্য রোগ মুক্ত, জাহান্নামের আগুন হারাম। হাইসি কি হাইসি কি, আরে কথা কয় নাকি? নবীজির প্রস্রাব মুবারক যেরকম, সুবহানাল্লাহ, নবীজির চুল মুবারকের কত দাম? হাই হাই হাই, নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, জিসিম মুবারক, পসিনা মুবারক, নখ মুবারক, দাঁত মুবারক, চোখ মুবারক, চুল মুবারক, দেহ মুবারক, মাথা মুবারক। মুবারক সাইরা যদি কোন মাথা কাফের, মুবারক সাইরা যদি কোন দাঁত কাফের, মুবারক সাইরা যদি কোন ঠুট কাফের, মুবারক সাইরা যদি কোন দেহ কাফের, তাজিম কইরা বলতে হবে নবী যে কোন নবী, কেমন নবী, যার গান আল্লাহ গাইছে গাইতেছে গাইবে, আপনারা না গাইলে কি বন্ধ হয়ে যাবে? আরে কতক্ষণ বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না, বন্ধ হবে না। আরে মুহাম্মদা হাম্মদের নামতে লাগে কি মধুর, বিশ্ব ভুবন করলো রোশন ওই নামের নূর আমার মুহাম্মদা। ভালো লাগে না নবীর শান শুনলে? কি কষ্ট লাগে, দুঃখ লাগে? আমরা হুসাইনি মুসলমান, কি মুসলমান আপনারা জানেন না? আপনারা জানেন না কারবালার কাহিনী? আমি আব্দুর রহমান রেজবি যদি কারবালার বিষয় নিয়ে ওয়াজ করি আপনারা এই মাঠে ঠিক থাকতে পারবেন না। পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, মটকার বাণী রক্তে পরিণত হয়েছে, কলসির বাণী রক্তে পরিণত হয়েছে, আকাশ থেকে তিন দিন তিন রাত রক্তের বৃষ্টি হয়েছে, আওলাদে রাসূলের দেহ মুবারকের রক্ত প্রবাহিত হয়েছে, আকাশে সূর্য গ্রহ লেগেছে, আওলাদে রাসূলকে কাইটা জমিনে ফালাইয়া দেহ একদিকে শির একদিকে, এই ইয়াজিদের বংশধর মদ খাইয়া ডুল বাজাইয়া এই মৃত্যু দেহের উপরে ঘোড়া দৌড়াইছে, তিন দিন পর্যন্ত লাশ ময়দানে পড়ে আছে, দাফন করার মতো কোনো মানুষ নাই। আওলাদে রাসূলগণের নারীগণকে বন্দী করে ফেলেছে, এদের সামনে অত্যাচার অবিচার করছে। আজকে আপনি সুন্নি মুসলমান দাবি করিয়া ওই বংশের লোক আত্মীয়তা করতেছেন, ওই বংশের বিচে নামাজ পড়তেছেন, ওই বংশের বংশের দাওয়াত কিরা হইতেছেন, ওই বংশের সাথে চলাফেরা করতেছেন, আপনি সুন্নি দাবি করেন কোন দলিলের দ্বারা? কেরাসিয়ার মানে কি এক হইব কেমন পর্যন্ত পারবেন এক করতেন? তাইলে ওহাবিয়ার সুন্নি এক হইব কেমনে? আই ওহাবিরার জন্ম হয়েছে গজবের ভিতরে, সুন্নিরার জন্ম রহমতের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, সাহাসিত্তার সহিহ হাদিস বুহারী শরীফ, যে হাদিসের উপরে কলম ধরার শক্তি পৃথিবীর কোনো মুফতি মহাদ্দিসের নেই, দ্বিতীয় খণ্ডের মধ্যে পাওয়া যায়, আমার নবীজি আরব দেশের একটা জায়গা, বর্তমান জায়গাটার নাম হলো রিয়াদ, অতীতের নাম ছিল নজদ, নজদের মুসলমান নিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমেলেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমেলেনা, আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়ামান দেশে রহমত দাও। কিন্তু যেই জায়গাটা দাঁড়াইয়া দোয়াটা করতেছেন এই জায়গার জন্য একবারও করে নাই। এখন নজদের সাহাবীরা কো ওয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন, কেন করেন নাই কথাটা জানতে চাইলে নবী বলেন, কারণ শয়তানে এখান থেকে দুইটা শয়তানের সিং বেরিব, দুইটা শয়তানের জন্ম হইব, এই দুই শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফেতনা ফসাদ সৃষ্টি হইব, এরা মূলত ফেতনাকারী হইব। কি গাড়ি কি গাড়ি, রাস্তা দিয়ে গাড়ি লয়ে গেলে বাড়ি মারে, ডিল মারে, থুতু মারে, ইডা মারে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এই বংশ সুন্নি জামাতের আলেমদের সামনে দাঁড়াইবার ক্ষমতা তাদের নাই, কারণ সিনার মধ্যে শয়তানই ছাড়া গুস্তা নাই। কি নাই কি নাই, হাই সিনার মধ্যে শয়তানই আছে, আলেম নাই, আলেম নাই, কিয়ামতের আগও পারত না, কারণ
114 নম্বর সূরার লাস্ট সূরাটা কি জানেননি? সূরায়ে নাস, সূরায়ে নাসের লাস্ট আয়াত আল্লাযীনা ইউয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুরআন পড়তেছেন অর্থ কিরে বুঝেন না, অর্থ বুঝাই দিদি কিরে ধরেন না শয়তান দিরে। আল্লাহ কইছে জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আর আছে না নাই? আমার জন্য দোয়া করবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।